গাইস, আজকে নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওটি বসিলা উত্তরপাড়া নদীর পার সম্বন্ধে। আমরা সবাই জানি ঢাকা শহর দাঁড়িয়ে আছে বুড়িগঙ্গা নদীর তীরে। তীরে অনেকগুলো নদীর পার রয়েছে, যার মধ্যে বসিলা উত্তরপাড়া নদীর পার অন্যতম। এটি ঢাকা শহরের পশ্চিমে ঘাটার চরের সামনে অবস্থিত। আপনারা ঢাকা শহরের যে কোনো স্থান থেকে এই নদীর পাড়টিতে আসতে পারেন, অনেক আনন্দ উপভোগ করতে পারেন। আপনাদের পরিবার পরিজন এবং পছন্দের মানুষগুলোকে নিয়ে খুব সুন্দর কিছু মুহূর্ত পেতে পারেন যদি আপনি বসিলা নদীর পাড়টিতে ভ্রমণ করেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার অবকাঠামো খুবই ভালো, যদিও পাশে কিছু কলকারখানা রয়েছে, কিন্তু তারপরও আপনি যদি চান তাহলে নৌকা ভাড়া করে নদীতে ভ্রমণ করতে পারবেন। নৌকা ভ্রমণে অনেকেরই অনেক আগ্রহ রয়েছে, তাদের জন্য এটি কিন্তু একটি বিশাল সুযোগ। তাছাড়াও ছেলে মেয়ে, ছোটো বাচ্চা, শিশুদের চিত্ত বিনোদনের জন্য এটি খুবই চমৎকার একটি পরিবেশ। বিকালবেলা আপনার সময়টুকু খুবই দারুণ কাটবে যদি আপনি এই নদীর পাড়ে এসে সময় পার করেন। আপনার একাকিত্ব এবং দুশ্চিন্তা দূর করতে এই ভ্রমণটি অনেক কার্যকর ভূমিকা রাখবে। আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন এবং সময় পেলে চলে আসবেন বসিলা নদীর পাড়ে। এখানকার মানুষ এটিকে উত্তরপাড়া নদীর পাড় বলে চিনে থাকে। তো সময় পেলে একবার ঘুরে আসার জন্য অনুরোধ রইল। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।